তো গাইস বিয়েটা কিন্তু ফাইনালি করেই ফেললাম। অনেকদিন হয় অনলাইন আসি না, গেমও খেলি না। তোমরা অনেকেই ভাবতে পারতেছো যে এতদিন ধরে রোস্টেড গেমিং কই গেল, সামি ভাই কই গেল। তো ফাইনালি কিন্তু গাইস আবার ব্যাক চলে আসছি, আর বিয়ে, হ্যাঁ সিরিয়াসলি বিয়ে করে ফেলছি। আর কাকে করছি তোমরা হয়তো বা কল্পনা করতেছো যে ওই সেই ব্যক্তিটা, কিন্তু না, টোটালি না। ও কিন্তু এখন অনলাইন আছে, ওরে জাস্ট বিয়ের কথাটা বলবো, আর রিয়াকশনটা কীরকম হয় আমি নিজেও জানি না, আর তারপর ও কী করবে আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। তো যাই হোক, ওর রিয়াকশনটা তোমরা দেখো। আর বিয়ে করছি যদিও, এর জন্য একটু বাইরে ঘোরাফেরা করলাম, যার কারণে গেমে টেমে এতদিন আসা হয় নাই। তো ওর আমি অ্যাডেই দেখি ও কী বলে। হ্যালো, হ্যাঁ বলো, কই কী করতেছিলা তুমি? ভিডিও বানাতে আসছি। তোমারে অ্যাড দিতে আসছি কখন থেকে তুমি দেখো নাই? ভিডিও বানাচ্ছিলাম, খেয়াল করিনি। ও আচ্ছা, যাই হোক, তোমার জন্য তো একটা গুড নিউজ ব্যাড নিউজ দুইটাই আছে, কি করবো বলো, কোনটা আগে শুনবা? গুড নিউজটা আগে দাও, ব্যাড নিউজটা পরে দিও। গুড নিউজ হচ্ছে আমি বিয়ে করে ফেলছি, এন্ড ব্যাড নিউজ হচ্ছে আমি বিয়ে করে ফেলছি। সিরিয়াসলি? এ দম করিও না তো, ভিডিও বানাতে আসছি। সিরিয়াসলি বলতাছি রে ভাই, কেন বিশ্বাস করো না? হইছে হইছে, দম করিও না, তুমি বেশি রং করতে পারো। আমার আমার কি বলে কথাগুলো মানে একটু ফানি টাইপস এর মনে হয়, তো যার কারণে হয়তো বা তোমার বিশ্বাস হইতে পারে না, বাট তুমি হাজার বলে বিয়ে করে ফেলছো। এই যে আমার পাশে ফ্রেন্ড বসে আছে, ও নিজেও জানে যে বিয়ে করে ফেলছি, এই যার কারণে তো গেমে অনেক দিন আসি না, ভিডিও দেই না। তোমার আম্মু তোমার এখন বিয়ে দিচ্ছে না, বুঝো নাই? আমারে শিখাচ্ছো তুমি? মানে তুমি তুমি কেমনে জানলা যে আমার আম্মু বিয়ে দিচ্ছে না? আমি জানি আর কি, তোমার আম্মু তোমার এখন বিয়ে দিচ্ছে না, মোটেই দিচ্ছে না, কাহিনী করিও না। টোটালি না, আম্মু আম্মুর সাথে কথা বলে দেখিও তুমি। আমি তো এই যে দেখো লাস্ট আর 9 দিন হচ্ছে ভিডিও দেই না ইউটিউবে, তো বুঝতে পারতেছো তো কি কারণে দেই না। একই দিন ছিলাম, এই কাহিনী করো, তুমি আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুমি আমার বিয়ে করবা, এটা কখন হয়? তুমি আমার সাথে অলরেডি রিলেশন আছো। আমার কথা হচ্ছে আমি সত্যি বলতে মানে বিয়ে তোমারই করতে চাইছিলাম, ইভেন আমার অডিয়েন্স যেগুলো আছে মানে তারপর তারাও বলছিল যে তোমাকেই করতে। এখন কি করব, ভাগ্যের শেষ পরিণতি এখন হয়ে গেছে আনফরচুনেটলি। এই এই রোস্টেড গেমিং, এই রোস্টেড গেমিং, একটু চুপ থাকো তো, তোমার আমি ভালো করে চিনি, কাহিনী করিও না। তুমি এখন যে কাহিনী করতেছ সেটা আমি ভালো করে জানি। কাহিনী করতেছি মানে সিরিয়াসলি কাহিনী করতেছি না, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো প্লিজ। আমি আমি একবারও বিশ্বাস করব না, একটুও না, প্রমিস বলতেছি ভাই। এই দেখো আজকে আজকে কয় তারিখ, আজকে হচ্ছে 13 তারিখ না, না 12 তারিখ, সরি 12 তারিখ, তো 14 তারিখে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো এটাতে আমি আবার ভাবতেছি ইয়ে যাব, তোমার ইন্ডিয়া কাশ্মীর তো চিনো, কাশ্মীর যাব ঘুরতে, বুঝছো? এই এই কিছুদিন আগে ঘুরে আসলাম অলরেডি কক্সবাজার থেকে, তোমাদের বাসার সামনে দিয়ে গেছি। তুই যেখানে যাবি, দূর হবি যেখানে যাবি, তুই বিয়ে কখন করছিস? বিয়ে করছি তো আজকে 5 দিন হচ্ছে, আর ভিডিও দেন না ইউটিউবে 9 দিন হচ্ছে। আরে শিখাও, আমারে শিখাও, তুমি 3 দিন আগে আমার সাথে কথা বলছো ভাই, বিশ্বাস করো রে ভাই, কেন বিশ্বাস করতে পারতেছো না তুমি? আমি বিশ্বাস করবো রে ভাই, তুমি আমার সাথে 3 দিন আগে 2 দিন আগে কথা বলছো, তোমার বউ কি দেখে নেই? কাহিনী মারাও আমার সাথে। 2 দিন আগে কথা বলছি ঠিক আছে, ওইটা তো আমি বাইরে গেছিলাম, তখন বাইরে যে এত আমরা কল দিছি, আমি দাঁড়া, এত আমরা কল দিছি, আমি দাঁড়া, আমি মানে তোমার কাছে একটু লুকায় রাখছিলাম, কারণ আমি চাইছিলাম যে ও না আমরা, আমি কল দিছি, ওয়েট কর, আমার কথা তো শেষ করতে দিবা বট। আমি চাইছিলাম যে মানে পাবলিকলি বিষয়টা সবার সামনে বলতে, তো এর জন্য আমি আজকে এই এই যে এখানে এখানে যে কথা বলতেছো এটা কিন্তু রেকর্ডিং ও হচ্ছে, তো আমি চাইলাম পাবলিকলি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করে দিই। বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করো, এখন বিশ্বাস অবিশ্বাসের ব্যাপারটা হচ্ছে তোমার কাছে, তুমি যদি বিশ্বাস করো সেটা তোমার ব্যাপার, আর যদি অবিশ্বাস করো সেটাও তোমার ব্যাপার, বাট যেটা বাস্তবতা সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি। হ্যাঁ হ্যাঁ, আমার ব্যাপার বলছো না, আমি এখন তোমার আমরে কল দিচ্ছি, ওয়েট করো। কল কল দিয়ে কি হবে বলো, আমার তো নাম্বার চেঞ্জ করে ফেলেছে, কল দিয়ে দেখো, এ দেখো, এই যে আমার আমার নাম্বার, আমার নাম্বার আমার কাছে, কল দিয়ে লাভ নেই, আমার মোবাইল আমার কাছে রেখে দিছি। কাহিনী করবি না, এই কাহিনী করবি না, এই আমার নতুন মোবাইল নিছে, আমি কাহিনী কেন করব? তুই তুই ইচ্ছা করে কল দিতে বল আন্টি রে, কল দিতে বল এখন, দিতে বল, তুই ইচ্ছা করে কাহিনী করে আন্টির মোবাইল নিয়ে আসছিস এখানের মধ্যে তোর পাশে। আমি আমি জানা, দেখো তোমার সাথে টোটালি ফান করতেছি না, এখন কল দিও লাভ নাই, এই যে কল মোবাইল আমার কাছে, এই যে কল দিচ্ছ তুমি, এই যে লাইট আমার কাছে জ্বলতেছে, বাট এই এই ডংকর ডংকম কর, ডংকম কর, ডং করিস না, এখন আমার কথা হচ্ছে তুমি এখন তুই কোন মেয়ে বিয়ে করবে, সব মেয়েরা জানে তোর সাথে আমার রিলেশন আছে। এই রিলেশন আছে, বাট আমি যে মেয়েটাকে বিয়ে করছি সে হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, মাদ্রাসার মাদ্রাসায় পড়তো, তো যার কারণে গেম বা ইউটিউব সম্পর্কে তার ধারণা নেই। সত্যি? তারপর সিরিয়াসলি বলতেছি,
এই এই কাহিনী না কর, তুই ওর ডাক, ওর ডাক, কথা বলতে বল দেখি ও কত বড় সাহস, কত বড় কলি যাও, এই কথা বলতে না, ক্যামেরার সামনে আসবে না, বুঝই তো, তুমি 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 তো নিজেই ক্যামেরার সামনে আসতে হবে না তো, ক্যামেরার সামনে কেন আসতে বলছিস, কথা বলতে বলো, কথা ও চায় না যে ওর ভয়েস কেউ শুনুক, এখন কি বলবো, আর তুমি যদি বলো যে নিজেও একটু ভিতর থেকে আনি যে ফিল করতেছিলাম, তারপরও আমি যেটা সত্যি আমি চাইলাম যে তোমার ঠকাইতে চাই না, তো যার কারণে আমি বলে দিলাম তোমারে, এখন তুমি বিশ্বাস করবে না, তোর কত বড় সাহস, তুই বিয়ে করতে গেছিস বিয়াদব ছেলে, না আমি তোর কত বড় সাহস, তুই আমার সাথে রিলেশনে থাকা অবস্থায় তুই বিয়ে করতে গেছিস, আবার ভুল তুই তোর নিজের হয়ে গেছে এরকম কিছু, আরে সিরিয়াসলি কি ভাই আসে না কেন, হ্যালো একদম ইনভাইটিভি না, তুই আমার সাথে ডোয়েছিস না, তুই ওই সাথে যা যা যা, আমি তোর ডো একদম ক্যান্সেল করে দিচ্ছি, তার এখন দিচ্ছি, আরে আরে ক্যান্সেল করো না, তোর তো সব মানুষের মানুষের, শোনো না তুই এখন আমার ফ্রেন্ড লিস্টে থাকবি না, সব দিকে ব্লক হয়ে যাবি তুই, আরে ভাই কথা তো শোনো, আমি ভিডিও বানাইতে দিব, ভিডিও বানাই বলে দিব যে তুই দেখতে লুচ্ছাবি, আর বিয়াদব, আল্লাহ এইগুলো ব্লেম আমার দিও না ভাই, ব্লেম দিও না ভাই, তুই আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুই ক্যামেরা আইটে মেরে বিয়ে করতে গেছিস, বিয়াদব, আচ্ছা আমার কথা তো শেষ করতে দিবা, মেনলে হচ্ছে আরে মেনলে কি রকম ইচ্ছা, আমার আমার কথা তো শেষ করতে দিবা না, তাই না, আমি এই যে লাস্ট গত 8 দিন না 9 দিন হচ্ছে আমি ভিডিও দেই না, বুঝছো তো, এই 9 দিন তো কোথায় ছিলাম সেটা তুমি তো আমার কাছে হিসাব চাচ্ছিলে, তো যার কারণে যেটা সত্যি সেটা বললাম তোমারে, হ্যাঁ আমি বিয়েতে ছিলাম এটা এটা সত্যি, বাট বিয়েটা হচ্ছে কি বিয়েটা কি, আমি আমি আচ্ছা বাদ দাও, আমার আমি এগুলো সেইগুলো বলতে চাই না, আমি তোমারে হচ্ছে আমাদের সামনে পর্যন্ত আসতে না, সেটা কোন রানী এ ভাই, তোর বউ কেমনে তোরে বিয়ে করছে, হ্যাঁ আমার সাথে রিলেশন থাকা অবস্থায় জানছে তাও বিয়ে করতে গেছে, আরে আচ্ছা আমার বউরে তাইলে আমি আনি ক্যামেরার সামনে, আনান ওরান এ বিড়ি আটা ভাই, হ্যাঁ আনমো, হ্যাঁ আন এখন আন, উল্টা পাল্টা গালাগালি করতে পারবো না, কিন্তু বল ডিসকোডাই 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 তাড়াই, খারাপ ব্যবহার করতে পারবো না বলে দিলাম, এ চুপ কর, তোর খারাপ খারাপ ব্যবহার, শালা খারাপ ব্যবহার করতে পারবো না, প্রমিস করো তাইলে আনবো, ইহান আগে আমার একটা উল্টা পাল্টা কথা বলতে পারবে না, যদি মানো তাহলে মানবো, যদি রুলস মানতে পারো তাহলে, এতদিন যারা যারা বাবু করে ডাকতে যে সেটা কই, এখন বউকে বাবু করে ডাকো, এখন বাবু মারাও, আরে না কথা শেষ করো, আমি বলছি তোমারে তুমি প্রমিস করো যে কোনো গালি দিব না বা আমার উল্টা পাল্টা কিছু বলবা না, আমি তোমার বউরে তোমার একদম লক্ষ্মী শোনা বউরে কিছু বলবো না, শুধু মহায়শী রানী নারীটাকে এইটা শুধু একটু দেখবো আমি, তো আই ডিসকোড রাতি প্রমিস করো আগে, আমি তোমারে বলছি প্রমিস করো প্রমিস করো, তাইলে তো দেখতে পাচ্ছ তুমি, ঠিক আছে তোর বড় আমি কিছু বলবো না, ডাক ডাক ডাক, প্রমিস promise promise bolo promise age bolo ha promise okay acha tale ami ani ha han acha ami screen share dicchi okay discord ai discord ai age screen share kore dibi discord ai acha 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 okay a few moments later no 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 ke eto kul balish কেমন লাগতেছে সেটা তুই পরে দেখিস, তোর সাথে আমি ব্রেকআপ, যা হাট না
আর এখন থেকে প্রায় ভিডিও পাবা সপ্তাহে 2টা বা 3টা।